Hello, assalamualaikum everyone. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Ami amar bashay pray roti banai. Ami je kono like loaf bread, sandwich bread ba artisan bread jeta ajke banacchi, erokom bread ami pray banai bashay. Ar amar family amra khubi pochondo kori fresh homemade bread banano ba khawa. Banano bhalo lage plus khawa bhalo lage. So ajker je bread ta dekhabo apnaderke ei recipe ta kintu amar blog e ache, etar link ami also video description box e diye dibo. And tahole cholen ami dekhai bread tar ki ki dorkar hoy. And also just mind e rakhben je ami ekhane all purpose regular white flour use korechi. Apnara ekhane bread flour jeta otao use korte parben ba onno je kono wheat flour jodi apnader kono gluten tolerance ache tahole gluten flour diyeo korte parben. Just make sure je cup for cup measurements use koren. Ei recipe tar jonno amar 3 cup warm water lagbe. আর ওয়ার্ম ওয়াটারের আপনারা চেষ্টা করবেন যে টেম্পারেচারটা একটু মেপে নিতে আর কুকিং থার্মোমিটার যদি থাকে আপনাদের কিচেনে একটা ডেফিনেটলি অবশ্যই রাখবেন ওটা দিয়ে আপনারা টেম্পারেচারটা মাপতে পারবেন তো টেম্পারেচারটা থাকতে হবে বাই 105 থেকে 115 ডিগ্রিসের ভিতরেই রাখতে হবে সো এখানে 3 কাপ ওয়ার্ম ওয়াটার প্লাস 1 টেবিলস্পুন প্লাস হাফ টেবিলস্পুন ড্রাই অ্যাক্টিভ ইস্ট 1 টেবিলস্পুন সল্ট লাগবে আপনারা টেবিল সল্ট থাকলে দিতে পারেন যে কোনো সল্ট থাকলে আপনারা ইউজ করতে পারেন আর যারা সল্ট না খান তাহলে সল্ট দেওয়া দরকার নেই এটা জাস্ট আপনাদের টেস্ট অনুযায়ী আমি এখানে 6 কাপস অল পারপাস ফ্লাওয়ার দিয়েছি আপনারা অলসো ব্রেড ফ্লাওয়ার ইউজ করতে পারেন অলসো যারা গ্লুটেন ইনটলারেন্স আছে ওরাও কিন্তু গ্লুটেন ফ্লাওয়ার দিয়ে এই রেসিপিটা বানাইতে পারবে সো বেসিক্যালি এটা অ্যাসেম্বল করতে কি কি করতে হয় এটা হইছে একটা বড় একটা মিক্সিং বোল নেবেন ওটার ভিতরে আপনারা হাতে এটা মিক্স করে ফেলতে পারেন যদি স্ট্যান্ড মিক্সার না থাকে স্ট্যান্ড মিক্সার থাকলে তাহলে এগুলি সব ইনগ্রেডিয়েন্টস গুলি স্ট্যান্ড মিক্সারে দিয়ে মিক্স করে ফেলতে পারবেন ইদার ওয়ে ওয়ার্কস তো আমি জাস্ট বোলের ভিতরে সব ইনগ্রেডিয়েন্টস গুলি ঢেলে অল্প অল্প করে ফ্লাওয়ার অ্যাড করলাম ফ্লাওয়ার অ্যাড করে জাস্ট মিক্স করে ফেললাম আর এটা আপনাদের অ্যাট লিস্ট 2 ঘন্টা রাইস করতে দিতে হবে একটা গরম জায়গায় যদি আপনার চুলা বা ফ্রিজের উপরে ওই জায়গাগুলি গরম থাকে বা যদি ভিতরে কোনো রুম থাকে যেখানে একটু গরম থাকে একটা ড্রেসিং টেবিলের উপরে ওইভাবে নিয়ে আপনারা এই বোলটা ওইভাবে ওখানে ওটার উপরে রাখবেন তাহলে গরম ইয়েতে ভাপে গরম টেম্পারেচারে ডোটা রাইস করবে সুন্দর করে রাইস করে ফেলবে তো 2 ঘন্টা পরে আমরা আসবো এটা আবার চেক করতে আর আমি অ্যাকচুয়ালি এরকম লেখো রাখি যাতে আমার মনে থাকে যে আমি কটার সময় এটা দিলাম আর কটার সময় আমার এটা রেডি হবে ব্রেডটা সো আমি জাস্ট ব্রেডের নামটা দিয়ে রাখি আর কটার সময় আমি এই ব্রেডটা বানাইছি সো 11টার সময় আমি ডোটা করলাম আর সো 2 আওয়ার্স পরে আমি এসে আবার এই ডোটা মিক্স করব মিক্স করে রেডি টু বেক ইন দ্য আভেন আমি এখন অ্যাকচুয়ালি 2 ঘন্টার বেশি ডোটা রেখে ফেলছি আমি ভুলেই গেলাম ডোটার কথা তো 2 ঘন্টার অ্যাকচুয়ালি উপরেই হয়ে গেছে এই কারণে ডোটা খুবই নরম আর খুবই প্লায়াবল এখন দেখতেছেন তো কি করলাম আমি আমি এখানে একটু এক্সট্রা ফ্লাওয়ার দিয়ে আমি জাস্ট একটু স্টিফ করে নিচ্ছি একটু হ্যান্ডলিং করতে যাতে স্টিকি না হয় ডোটা ভালো করে আমি এইভাবে মুথে নিতেছি হাতে দিয়ে আর একদম মানে খুবই চেষ্টা করবেন যে যা এক্সট্রা ফ্লাওয়ার্সগুলি অ্যাড করছেন এখন এগুলি যেন ভালো করে ডোর ভিতরে ঢুকে যায় সুন্দর করে যেন মিশে যায় না হলে আপনি যখন বেক করবেন ব্রেডটা ওই নতুন যে ফ্লাওয়ারটা ইউজ করছেন ওই ফ্লাওয়ারটা কিন্তু খেতে একদম ক্রাস্টি ক্রাস্টি ইয়ে হবে মানে ব্রেডের সাথে জুড়ে জুড়ে পড়বে সো আপনি ওটা চাচ্ছেন না সো একদম ভালো করে ডোটা খুব মতবেন আর মতার পরে দেখবেন যে আপনার এই যে ব্রেড ডোটা এটা একটু লাসা লাসা টাইপের থাকবে স্টিকি স্টিকি ভাব থাকবে অ্যান্ড আপনি ওটাই চাচ্ছেন এই ব্রেডটা যেন একদম মানে ড্রাই না হয় ড্রাই হলে তাহলে এটা একদম স্টিফ হয়ে যাবে শক্ত হয়ে যাবে ভিতরে অ্যান্ড আপনি ওটা চাচ্ছেন না এই ব্রেডের ভিতরে আপনি ভিতরে চাচ্ছেন যে ভিতরটা নরম থাকে ময়েস্ট থাকে আর বাইরের যে ক্রাস্টটা ওটা যেন সুন্দর ক্রাস্টি থাকে তো ওটাই আমাদের অ্যাটেম্পট এই আর্টিসান ব্রেড বানানোর সো আপনি দেখতে পারতেছেন যে আমি ডেফিনেটলি কয়েকবারই একটু ফ্লাওয়ার অ্যাড করেছি কিন্তু ভালোভাবে আমি অনেকবার এটাকে মতলাম একটু সময় লাগে ডেফিনেটলি ব্রেডটা ইয়ে করতে কয়েকবারই এরকম ফোল্ড করতেছি যাতে ওই যে এক্সট্রা যে ফ্লাওয়ারগুলি অ্যাড করতেছি এগুলি যাতে একদম মিশে যায় আর সুন্দরভাবে যাতে আমার ক্রাস্টটা হয়
যখন আপনার ডোটা হয়ে যাবে আপনারা একটা পার্চমেন্ট পেপার নেবেন আপনাদের যে বেকিং ডিশ বা বেকিং প্যান যেটা ইউজ করবেন ওটাতে দেওয়ার জন্য এরকম একটা পার্চমেন্ট পেপার আমি আমার এই যে বোলের ভিতরে দিয়ে দিলাম আমার হাঁড়িটাতে আমি অ্যাকচুয়ালি একটা ক্যাস্ট আয়রন পাতিল ইউজ করতেছি এখানে ক্যাস্ট আয়রনে কিন্তু আর্টিসান ব্রেড খুবই সুন্দর করে ক্রাস্টটা হয় সো আপনার যদি এরকম ক্যাস্ট আয়রন প্যান থাকে তাহলে আপনারা ডেফিনেটলি যে কোনো রুটি আপনারা এইভাবে বানাইতে পারবেন খুবই সুন্দর হয় আর অলসো আপনারা ওভেনের ভিতরে একটা কাপ পানি দিয়ে দিবেন যদি খুবই আরও বেশি বেশি ক্রাস্টি চান ব্রেডটা তাহলে ভিতরে একটা ছোট কাপের ভিতরে যেটা ওভেন প্রুফ বা একটা বোলের ভিতরে এক্সট্রা নিচে দিয়ে পানি দিয়ে দিবেন সো আমি অ্যাকচুয়ালি পানিটা দেইনি এইবার আপনারা যদি চান আপনারা দিতে পারেন আমি জাস্ট ডাইরেক্টলি এইভাবেই ওভেনে দিয়ে দিলাম আমি একটা ছুরি নিয়ে উপরে দিয়ে একটু কেটে দিই একটা সুন্দর ডিজাইন করে দিই যখন ব্রেডটা বেক হবে ওভেনের ভিতরে ডিজাইনটা একটু ফুলে উঠবে ভাঙা এই যে এইভাবে ফাঁক হয়ে আসবে তো আরও সুন্দর লাগে অ্যাকচুয়ালি ব্রেডটা যখন একদম রেডি হয়ে আসে তো আমি আর একটু ঢেকে দিচ্ছি জাস্ট একটু চেক করে নিলাম যে ব্রেডটা হয়েছে নাকি অ্যান্ড অলসো আমি ভুলে গেছি আপনাদেরকে বলতে যে আপনারা আপনাদের ওভেন প্রি হিট করবেন 350 ডিগ্রিজে 350 ডিগ্রি ফ্যারেনহাইটে একদম যখন গরম হয়ে আসে ওভেন তারপরে আপনার এই হাঁড়িটা আপনি দিয়ে দিবেন ওভেনের ভিতরে হাঁড়িটাও যখন গরম হয়ে আসে ওটার ভিতরে গরম হাঁড়িটার ভিতরেই আপনি পার্চমেন্ট দিবেন পার্চমেন্টটা দেওয়ার পরে ডোটা দিবেন আপনার রুটির যে ডোটা ওটা আপনি বসায় দিবেন তারপরে দোনোটা মিলে আপনি জাস্ট ঢুকাই দিবেন ওভেনের ভিতরে তো দেখতেছেন আমি ফিউ টাইমস আমি ডেফিনেটলি একটু চেক করে নিচ্ছি খুবই গরম ভাববার হচ্ছে সো আমি একটু ধরতে একটু সমস্যা হচ্ছে আমার আর দেখতেছেন নিচে যে সুন্দর হয়ে আসছে আর অলসো একটু যখন এটা হয়ে যাবে আপনি কিভাবে বুঝবেন আপনার রুটিটা উল্টাইলে আপনি একটা একটু বাড়ি দিয়ে দিবেন হাত দিয়ে বা একটা চামচ দিয়ে একটু বাড়ি দিয়ে দেখবেন যখন একটা হালো একটা সাউন্ড আসে রুটিটার থেকে ভিতরে হয়ে গেছে তো আমি ডেফিনেটলি কয়েকবার চেক করছি এখন আমার ব্রেডটা হয়ে আসছে আর আমি একটু আনকাভার এরকম উপরে ঢাকনিটা সরাইয়া আরও 5-10 মিনিট এরকম রাখছি তাহলে উপরের কালারটা সুন্দর একটা বাদামি কালার হয়ে আসে তখনই বুঝবেন যে আপনার ব্রেডটা হয়ে গেছে এই যে এরকম সুন্দর হয়েছে আর আপনারা উল্টা দিকে করে এটা একটু বাড়ি দিলেই বুঝতে পারবেন যে এটা একদম একটা আওয়াজ শুনবেন খটখট করা ওটা মানে হয়ে গেছে ভিতরে ফাঁকা ফাঁকা একটা আওয়াজ হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো আর এই রেসিপিটা খুবই সিম্পল জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আপনার বাসায় থাকলে এরকম একটা ব্রেড বানাইতে পারবেন আপনারা সো ডেফিনেটলি ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানায়েন যে কীরকম হলো আপনাদেরটা আমাদের এখানে স্পেশালটি গ্রোসারি দোকানগুলিতে ওগুলিতে এইসব আর্টিসান ব্রেডসগুলি পাওয়া যায় ওগুলিও খাইতে খুবই ভালো লাগে আমার স্পেশালটি ব্রেডটা যেটা ভালোই লাগে একদম এগুলির ভিতরে আপনি অনেক রকম যেমন বেজেল রোজম্যারিজ বিভিন্ন ধরনের আর্বস দিতে পারেন ফ্লেভার চেঞ্জ করতে পারেন এই ব্রেডটাতে আপনি অলসো কিচমিচ দিতে পারেন মিষ্টি করতে চাইলে বাদাম দিতে পারবেন বিভিন্ন এই যে পিকনস ওয়ালনাটস ক্র্যানবেরিজ শুকনো ফ্রুট দিতে পারবেন এগুলি মিশাই দিতে পারবেন যখন ডোটা একদম রেডি হয়ে আসে লাস্ট যেবার যেসব মাখবেন ওসব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে তারপরে বেক করবেন দেখবেন যে আপনার ব্রেডটা অন্য লেভেলের হয়ে যাবে সো এখন দেখতেই পারতেছেন যে আমার ভিতরে কত ময়েস্ট কত সুন্দর হয়েছে আর ক্রাস্টটা একদম সুন্দর একদম শক্তও না বাট স্টিল ক্রাস্টি আর ব্রেডটা দেখছেন একদম প্লায়েবল এত ইয়েও না যে ছিটতে পারতেছি না সো ভেরি নাইস আমি আমার এই ব্রেডটাতে আমার নিজস্ব হাতে বানানো ক্র্যানবেরি সসটা মেখে আমি এটাই দিয়ে খাচ্ছি আপনারা এটা দিয়ে বাটার বা ক্রিম চিজ ক্রিম থাকলে যে কোনো কল্টেড চিজ থাকলে ওগুলি দিয়ে খেতে পারবেন সমস্যা হবে না সো ভেরি ডিলিশিয়াস ছিল একদম গরম গরম ফ্রেশ রুটি বাসায় বানানো সো আপনারা ডেফিনেটলি ট্রাই করেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন অ্যান্ড কমেন্টস করেন অ্যান্ড আমাদের জন্য অনেক অনেক দোয়া করেন আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ